আপনার দুধ যখন দহন করা হয় হাত দিয়ে টানলে কিন্তু ওখানে চিকন চিকন কিছু রগ থাকে, সেই রগগুলো ছিঁড়ে যায়, এই কারণে ব্যথা পায়, গরু কিন্তু কম দুধ দেয়। এবং যে জায়গায় 5 বছর দুধ দেওয়ার কথা ছিল সেখানে হয়তো 4 বছর বা 4.5 বছর দেয়। আপনারা জানেন যে দুধ দোয়ানো কত কষ্টকর এবং কত সময় লাগে। তো আপনারা অনেকেই ছোট্ট একটা দুধ দোয়ানো মেশিন চাচ্ছিলেন, অনেক দিন ধরে কমেন্ট করছিলেন, অনেক SMS পাচ্ছিলাম, সর্বশেষ আমরা এটা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন 4 লিটারের একটা বাকেট সহ এবং খুবই ছোট, জাস্ট এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বক্স, এবং চলবেও কিন্তু বিদ্যুতে। আপনারা জানেন যে বিদ্যুৎ প্লাস হচ্ছে ব্যাটারি দিয়েও এটা চালাতে পারবেন, যেখানে কারেন্ট নাই তারাও এটা অনায়াসে চালাতে পারবেন। অ্যাডাপ্টার দেখেই বুঝতে পারছেন খুব অল্প, যেমন মোবাইলের চার্জার যেমন চলে ওইরকম একটা চার্জারের মতো দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন যে বিদ্যুৎ বিল একদম নাই বললেই চলে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন বাটগুলা, বড় যে দুধ দোহানো মেশিন দেখেছিলেন সেটার মতোই একটু মডিফাই করা আছে এবং খুবই ছোট, এবং আপনারা ইজিলি এটাকে চালাতে পারবেন। আমরা আপনাকে ভিডিও দেখাবো এবং একটা পেজে লাইভ দেয়া আছে, আপনারা চাইলে লাইভ ভিডিওটা দেখতে পারেন। এখানে আপনারা এই লকগুলা খুলেই আপনারা এখান থেকে দুধগুলাকে বের করে নিতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি, এটাতে আপনারা 4 লিটার করে দহন করার পরেই আপনারা এটা আরেকটা জারে করে ঢেলে নিতে পারবেন। ছোট হওয়ায় যে কোনো জায়গায় আপনি এটাকে বসাতে পারবেন এবং যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে। এটাতে আলাদা কোনো লোক লাগবে না, একটা মহিলাও চালাতে পারবে, একটা বাচ্চাও চালাতে পারবে। তার মানে আপনি বুঝতে পাচ্ছেন খুবই ইজি। এখানে দেখতে পাচ্ছেন চার্জারের পয়েন্টটা এখানে দিতে পারবেন, এখান থেকেই আপনার বৈদ্যুতিক লাইন আসবে। এবং এখানে ভলিউম দেখছেন, আপনারা চাইলে জোরে স্পিডে দুধ নিতে পারবেন এবং চাইলে অল্প অল্প স্পিডে আস্তে আস্তে করেও দুধ নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা নাম্বার দেওয়া আছে পাইপের মধ্যে, যখন এটা নিয়ে যাবেন যেই নাম্বারের পাইপ সেটাতেই ব্যবহার করবেন, একটাতে বাতাস যাবে আর একটা দিয়ে কিন্তু দুধ যাবে। তার মানে আপনি বুঝতে পাচ্ছেন যে এগুলো লক্ষ্য করে ব্যবহার করতে হবে। এবং এইগুলো নষ্ট হওয়ার খুব একটা কিছু নেই, যদি নষ্ট হয় ইজিলি আপনার এলাকার মেকার দিয়েও সারাতে পারবেন, আর আমরা তো আছি, আমাদের 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে, আপনারা চাইলেই এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এই জায়গাতে বাটগুলো আপনারা যদি চান যে দুইটা দুইটা করে বাট থেকে দুধ নেবেন, আবার চাইলে যদি আপনি 4টা একসাথে নিতে চান সেটাও সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি 2টা নিতে চান তাহলে 2টা আপনাকে অফ করে দিতে হবে। এখানে লক বাটন আছে, আপনারা এই যে লকগুলোকে লক করে দিলে আপনার ওই জায়গা থেকে আর হাওয়া টানবে না, তার মানে দুধ আসবে না। তার মানে আপনি চাইলে 4টাতেও একসাথে নিতে পারেন, আপনি চাইলে 1টা 1টা করেও বাট থেকে দুধ নিতে পারেন। প্রথম অবস্থায় আপনাদেরকে একটু দুধ পানায় নিতে হবে, কারণ হচ্ছে আপনারা জানেন যে গরুর এইটাতে কোনো অভ্যাস নেই, অভ্যাস করতে একটু সময় লাগে, কারণ যখন একটা মেশিন পাশে চলে অনেক সময় অনেক গরু দুধ দিতে চায় না, হালকা করে তখন ছাড়ে। তো ওই জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা নতুন জিনিস এই অভ্যাসগুলোকে করে নিতে হবে। যখন 2-3 দিন এটার অভ্যাস হয়ে যাবে অনায়াসে দুধ দিতে পারবে। এবং এটার যে সুবিধাগুলো একটু বলে নিই, আপনার দুধ যখন দহন করা হয় হাত দিয়ে টানলে কিন্তু ওখানে চিকন চিকন কিছু রগ থাকে, সেই রগগুলো ছিঁড়ে যায়, এই কারণে ব্যথা পায়, গরু কিন্তু কম দুধ দেয়। এবং যে জায়গায় 5 বছর দুধ দেওয়ার কথা ছিল সেখানে হয়তো 4 বছর বা 4.5 বছর দেয়। আর আপনার যদি যখন এই ব্যথা বাদ দিয়ে যে মেশিনগুলো ব্যবহার করেন অনায়াসে দুধও বেশি পাবেন এবং লং টাইম নিয়ে একটা করে গরুর থেকে দুধ নিতে পারবেন। তো আশা করি এই মেশিনটা সবার অনেক উপকারে আসবে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আপনারা চাইলে এটা নিতে পারেন, সারা বাংলায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। একটা স্পেশাল অফার চলছে যে কেউ নিতে পারবেন, ব্যাটারি সহ নিতে পারবেন এবং ব্যাটারি ছাড়াও নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাণী, কৃষি বাণী।